এদিকে মা দেখছি সুজি দিয়েও ভাপা পিঠে বানাবে, তাই জন্য সুজি আর সুজি দুধ একসাথে এরকম ব্যাটার বানিয়ে রেখেছি, এর মধ্যে নুনও দিয়েছে একটু। তো মা এখানে সেই সুজির ভাপা পিঠের জন্য একই সাইজের দুটো বাটি নিয়েছে, এবার দিয়ে দিচ্ছে। সুজির ভাপা পিঠের জন্য এখানে মা কড়াইতে একটু জল নিয়েছে আর ওপরে একটা স্টিক দিয়ে দিয়েছে। তো এরকম করে এই বাকি বাটিগুলোকে বাটিগুলোর মধ্যেও দিয়ে দেবে। তো হয়ে গেছে মার সুজির ভাপা পিঠে, এবার তুলে নেবে। এই যে বাটি থেকে সুন্দর উঠে গেছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে তোমরাও বানিয়ে খাবে, খুব টেস্টি একটা খাবার।